করোনা আক্রান্ত ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা শিবু সোরেন করোনা আক্রান্ত হয়েছেন তার স্ত্রীও নয়াদিল্লির একটি হাসপাতালে সস্ত্রীক চিকিৎসাধীন রয়েছেন বর্ষিয়ান এই আদিবাসী নেতা তার দ্রুত আরোগ্য কামনায় শনিবার দলের পক্ষ থেকে আয়োজন করা হয় একটি যজ্ঞের পুরুলিয়ার রঘুনাথপুর ব্লকের চেলিয়ামাস্থিত একটি হনুমান মন্দিরে এদিন সকাল থেকেই চলে যজ্ঞের কাজ দলের পক্ষ থেকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য গীতা মোদক বলেন হনুমানজির আর এক নাম সংকটমোচন তাই গুরুজি শিবু সোরেনের পাশাপাশি ভারত থেকে করোনা নামক মহা সংকটমোচনের সংকল্প নিয়েই এদিন এই যজ্ঞের আয়োজন করা হয় আশা করি ভারত খুব শীঘ্রই করোনা থেকে মুক্তি লাভ করবে আমি পেপারে পড়লাম যে গুরুজি গুরুজির মানে সহধর্মিণী মানে রূপী সরেন তথা সরেন ফ্যামিলি তথা ভারতবর্ষের মানে প্রত্যেক মানুষই এখন করোনাতে তাহিমাম তাহিমাম করছে তাই আমরা ভাবলাম যে সংকটমোচন যেহেতু হনুমান হচ্ছেন সংকটমোচন তাই সংকটমোচনের কাছে আমরা সংকটমোচন যজ্ঞ পুরুলিয়া জেলা রঘুনাথপুরে আমরা সবাই মিলে আরম্ভ করলাম এবং এই সংকটমোচন যজ্ঞ করার পর আমরা হনুমানজির কাছে আমরা প্রার্থনা করছি যাতে শিবু সরেন তথা সরেন ফ্যামিলি সারা ভারতবর্ষের ভারতবাসী যেন করোনা মুক্ত থাকে এবং করোনা যেন আমাদের এখান থেকে বিতাড়িত হয়ে যায় সুমঙ্গলম পড়া আছে।